হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলাম দুনিয়ার সবচেয়ে বড় আলেম আমি হয়ে গেছি, আল্লাহ রাতে আমার অন্তরে সব ইলিম ঢেলে দিয়েছেন। না, এরকম আল্লাহ ইলিম ঢেলে দিবেন না। যদি এরকম কেউ দাবি করে আমি কাশফের মাধ্যমে পাইছি, ইলহামের মাধ্যমে এটা পাইছি, বুঝবেন এটা মানুষ না, এটা শয়তান। কথা বল না, এটা মানুষ না, এটা শয়তান। যদি কেউ বলে ওরে বেটা মোল্লা তোরা কিতাব পড়ে কি পাইবি, আমি সব মারেফতে পাইছি, এরকম ভণ্ড আছে না নাই? আপনার চাঁদপুরে আছে না লেংটা বাবা? কথা কয় না কেউ, বলবেন ভাই তুমি লেংটা থাকো কেন, মদ খাও কেন, গাঁজা খাও কেন, নামাজ পড়ো না কেন? কয় ভাই নামাজ পড়া এগুলো শরীয়তে, এগুলো মারেফতে নাই, আছে না নাই? কয় মদ খাওয়া শরীয়তে হারাম, মারেফতে হালাল। কয় গান বাজনা শোনা শরীয়তে হারাম, মারেফতে হালাল। এই আহম্মকরা বলবেন আচ্ছা শরীয়তের হালাল জিনিস মারেফতে গিয়ে, শরীয়তের হারাম জিনিস মারেফতে গিয়ে হালাল হয়ে যায়, ঠিক না? এক কাজ করো, মানুষের পায়খানা খাওয়া শরীয়তে হালাল, দেখছেন? সাতের মুসলমানটা বুঝে, আমি আগে বলছি এজন্য ওয়াজ শুনতে হবে মনোযোগ দিয়ে, মানুষের পায়খানা খাওয়া শরীয়তে, তাহলে গান বাজনা শরীয়তে হারাম, মারেফতে হালাল। বন্ডরা বলে, এবার বলে অবন্ড শয়তান কোথায় খাও, তুই যদি বলস গান বাজনা হারাম মারেফতে হালাল হয়ে যায়, এবার মানুষের পায়খানা খাওয়া শরীয়তে হালাল হারাম, দেখি তোর মারেফত দিয়ে হালাল করে খাও। যদি খাইতে পারস তুই প্রকৃত বলি কামেল, আর যদি খাইতে না পারস তুই মানুষরূপী ভণ্ড এবং শয়তান, তুই মানুষরূপী ভণ্ড এবং। এখন বুঝে আল্লাহ তোমার স্বপ্নে ইলিম দিবেন না, স্বপ্ন আমাদের জন্য স্বপ্ন শরীয়তের দলিল। মনে করেন আপনি স্বপ্নে দেখছেন, ভাই জানেন স্বপ্নে বলতেছেন তুমি ভাইজানের কাছে যাও গিয়ে 10,000 টাকা চাঁদা দাবি করো। আপনি স্বপ্নে দেখলেন বিশাল এক বড় বুজুর্গ আসমান থেকে আসছেন, আইসা বলতেছেন এই শোন আমি আব্দুল কাদের জিলানি, আমি তোকে বলতেছি অমুক মাদ্রাসার মুহতামিম সাহেবের থেকে 15,000 টাকা চাঁদা আনেন। আপনি পরের দিন অফিসে আসলেন, আইসা বলেন 15,000 টাকা দেন চাঁদা। বললেন কেন? বলে স্বপ্নে আমাকে আব্দুল কাদের জিলানি বলেছেন। বলেন আপনার স্বপ্ন দলিল? কথা বলেন, কোনো মানুষের স্বপ্ন দলিল? হ্যাঁ, ভালো স্বপ্ন দেখলে এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহ নবী ইসলাম বলেছেন খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে তুতু ফেলাও আর আল্লাহর নিকট আশ্রয় চাও। কিন্তু স্বপ্ন দিয়ে শরীয়তের কোনো বিধান কখনো প্রমাণ হয়? পৃথিবীতে একটা স্বপ্ন এমন আছে যেই স্বপ্ন নিয়ে কোনো সন্দেহ নাই, বলেন না? পৃথিবীতে একটা স্বপ্ন এমন আছে যেই স্বপ্ন নিয়ে কোনো সন্দেহ, সেটা কোনটা? আল্লাহ নবী ইসলাম বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, আমার উম্মতেরা শুনো, মান রাআনি ফিল মানাম, তোমরা কেউ যদি আমাকে স্বপ্নে দেখো, ফাকাদ রাআনি, তাহলে স্বপ্নে আমাকেই দেখলা। কেন? ফা ইন্নাশ শাইতানা লা ইতামাসসালু বি, শয়তান কখনো নবীর আকৃতি ধারণ করে